আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ যে যেখানে বসে আজকের এই ব্লগটি উপভোগ করছেন আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পরম করুণাময় আল্লাহর নাম নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। দেখতে দেখতে রমজান এবং ঈদ দুটোই চলে গিয়েছে, কিন্তু আমার বাড়ি থেকে এখনও ঈদের আমেজ যাচ্ছে না। আবারও ঈদের বেড়াতে আমার খালাতো ভাই বোনরা এসেছে, তো হুট করে এসেছে, যার কারণে কোনো কিছুই অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। তাই বিরিয়ানি রান্না করে নিয়েছি, আমার খালাতো বোন আমাকে হেল্প করেছে বিরিয়ানিটা রান্না করার জন্য। দুই বোন মিলে ফাইনালি আমরা বিরিয়ানিটা রান্না শেষ করেছি। তো ওরা এসে আমাকে বলেছে যে আমাকে নাকি একটা সারপ্রাইজ গিফট দিবে। তো আসলে ওরা এসেছে, এটাই আমার কাছে সারপ্রাইজ ছিল, কারণ অনেক দিন পরে এসেছে। আমি যখন উত্তরখান ছিলাম সেখানে মাসে একবার হলো দেখা হতো, কিন্তু যখন আমি ঢাকায় ট্রান্সফার হয়ে চলে এসেছি এর মধ্যে ওরা এই প্রথমে আমার বাসায় এসেছে। তো দেখি ওরা কি সারপ্রাইজ গিফটটা দেয়, এই অপেক্ষায় আমি রইলাম। আর অবশ্যই আপনাদের মাঝে সেই সারপ্রাইজ গিফটটা আজকে শেয়ার করব। দুপুরের রান্নাটা শেষ করলাম, তো দুপুরের রান্না শেষে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিব, তারপরে কিছুক্ষণ রেস্ট নিব, এরপরে আমরা সারপ্রাইজ গিফট নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এই তো ডেকোরেশন করে নিয়েছি বিরিয়ানিটা, আর ছোট ছোট পাখির ডিম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোয়েল পাখির ডিম। আমার যে খালাতো ভাই এসেছে, ও হচ্ছে পড়াশোনার ফাঁকে ফাঁকে পাখির খামার করেছে, এই পাখির খামারের মধ্যে কোয়েল পাখিটাও রয়েছে। তো আমাদের বাসায় এসেছে, তো কিছু কোয়েল পাখির ডিম নিয়ে এসেছে। তো দুপুরের খাওয়া আমাদের অলরেডি হয়ে যাচ্ছে। ফাইনালি আমরা দুপুরের খাবার শেষ করেছি, তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, আর আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সারপ্রাইজ গিফট নিয়ে। এই হচ্ছে আমার সারপ্রাইজ গিফট, আমার ভাই বোনরা মিলে আজকে আমাকে এই সারপ্রাইজ গিফটটা দিল। আমি ঈদের একটা ব্লগ করেছিলাম, সেখানে বলেছিলাম যে আমার সার্ভিসিং ডিশগুলো ভেঙে গিয়েছে যখন আমি উত্তরখান থেকে ঢাকায় ট্রান্সফার হয়েছিলাম, তখন আমার কিছু কাচের জিনিস নষ্ট হয়ে গিয়েছে। তো সার্ভিসিং ডিশগুলো আর যেই বক্সটার মধ্যে আমি প্যাকেট করে নিয়েছিলাম সেটাই নষ্ট হয়ে গিয়েছে। তো ওরা শুনেছে পরে আমাকে এই সার্ভিসিং ডিশটা, এই যে আমার বোনের মেয়ে আমাকে আমার হাতে তুলে দিচ্ছে। তো আমি সত্যি খুব হ্যাপি হয়েছি এই গিফটটা পেয়ে। যদি ওরা আমাকে এই গিফটটা আজকে না দিত, তাহলে কোরবানি ঈদের আগে অবশ্যই আমাকে এই সার্ভিসিং বোলটা কিনতে হতো। যাই হোক, ওরা গিফটটা দিয়ে আমার কাছে বায়না করেছে যেন ওদেরকে আমি আজকে নবাবী সামাই রান্না করে খাওয়াই। আমি রান্নাঘরে চলে গেলাম নবাবী সামাই রান্না করার জন্য। চুলায় আমি 1 লিটার দুধের মতো দিয়ে দিলাম, এর মধ্যে আমি এই যে নারিকেল কুচি দিয়ে নিলাম, আমি নারকেল কুচি এখন দিচ্ছি। আর এর আগে আমি দিয়ে নিয়েছি 3টা দারচিনি, 3টা এলাচি। তো এখন আমি একটু ভালোভাবে দুধটা ফুটিয়ে নিব। তো এই কর্নফ্লাওয়ার আমি 2 টেবিল চামচ গুলিয়ে নিয়েছি, আর চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। তো দেখা যাচ্ছে রান্না আসলে আমি আমার ছোট পরিবার, যার কারণে আমার হাঁড়িগুলো ছোট ছোট। তো আজকে আমি আজকেও আন্দাজ করতে পারিনি, আমি ছোট একটা হাঁড়িতেই দুধটা নিয়ে নিলাম। তো অনেক চেষ্টা করেছিলাম যেন এই হাঁড়িটার মধ্যে কমপ্লিট করতে পারি, কিন্তু ফাইনালি দেখা গিয়েছে যে আসলে রান্না করতে করতে হচ্ছিল না এই হাঁড়িতে। পরে আমি ট্রান্সফার করে একটা বড় হাঁড়িতে নিয়ে নিয়েছি। তো আমার খালাতো বোন যে এসেছে এখন আমার রান্নায় ও একটু হেল্প করছে। আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, মিষ্টি খাবারে আমার লবণ ভালো লাগে, তাই আমি একটু লবণ দিয়ে নিলাম। এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণের কেওড়ার জল। তো আমার খালাতো বোন আবার আমার একটা ভাইকে ফোন করেছে যে তুই যদি আসতি তাহলে খুব মজা হতো। আগে যখন আমরা উত্তরখান ছিলাম তখন আমরা মাসে অন্তত পক্ষে একবার একত্রিত হতাম, আর ঈদে তো আসলে কথাই ছিল না। আমার যেহেতু 5 খালার বাসায় উত্তরখান ছিল, আর আমাকে নিয়ে 6 জন আত্মীয় আমরা উত্তরখানে ছিলাম, তো ঈদে আমরা খুব মজা করতাম। আর এখান থেকে আমার ছোট বোন যেত, তো সবাই মিলে একসাথে হতাম, সেই দিনগুলো আসলে খুবই মজার ছিল। যাই হোক, এখন আমি যে
কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি। আমি খুবই চেষ্টা করেছিলাম এই হাঁড়িটার মধ্যে যেন আমার রান্নাটা কমপ্লিট করতে পারি, ভেবেছিলাম কর্নফ্লাওয়ারটা দিলে হয়তো দুধটা জমে যাবে, একটু ঘন হয়ে যাবে, আমাকে আর ট্রান্সফার করতে হবে না, কিন্তু আসলে পারা যায়নি। আমি পরে একটা বড় হাঁড়িতে ট্রান্সফার করে এই ক্রিমটা তৈরি করে নিয়েছি। আজকে তৈরি করে দেখাবো নবাবী সামাই, ওরা নবাবী সামাই খেতে চেয়েছে। তো এই তো আমার নবাবী সামাইয়ের জন্য যে আমি একটা ক্রিম তৈরি করে নিয়েছি, একদম কোনো কিছু ছাড়াই, শুধু দুধ আর কর্নফ্লাওয়ার আর চিনির সাহায্যে আমি আজকে ক্রিমটা করে নিলাম। আর আজকের ক্রিমটা আমি একদম সিম্পলভাবেই করে নিলাম, আমার হাতের কাছে যা যা উপকরণ ছিল সেই উপকরণগুলো দিয়েই আজকে নবাবী সামাই রান্না করার জন্য একটা ক্রিম তৈরি করে নিলাম। আমি আর বেশি ঘন করব না, যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা ঠান্ডা হলেই জমাট বেঁধে যাবে, ঘন হয়ে যাবে। তো এই তো আমি নামিয়ে দিয়ে নিলাম সার্ভিসিং ডিশের মধ্যে, আমি এখন ক্রিমটা দিয়ে নিচ্ছি। আর এর উপরে আমি লাচ্চা সামাই দিয়ে নিচ্ছি। আসলে নবাবী সামাই রান্না করার জন্য লাচ্চা সামাইটা ইউজ করতে হয়, এর মধ্যে আমি লাচ্চা সামাইটা একটু ঘি দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি। তো এখন আমি সেই ক্রিমটার উপরে লাচ্চা সামাইটা সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আসলে যে কোনো কিছুই রান্না করি না কেন, এর ডেকোরেশনটা যদি সুন্দর হয় তাহলে খাওয়ার রুচিটা বেড়ে যায়, তাই আমি একটু সুন্দরভাবে করার চেষ্টা করছি। আর যেহেতু সার্ভিসিং ডিশটা রয়েছে, সেহেতু সামাইটার ডেকোরেশন নিশ্চয়ই সুন্দর হবে। আসলে কি বলবো, যে একটা মানুষকে যেমন সুন্দর জামা পরলে ভালো লাগে, ঠিক তেমনই একটা খাবার যদি ভালো কোনো ডিশে বা ভালো কোনো পাত্রে রেখে ডেকোরেশন করা হয়, তাহলে কিন্তু সত্যি সেই খাবারটা দ্বিগুণ মানে মজা বেড়ে যায়। তো যাই হোক, আমি ফাইনালি আমার নবাবী সামাইটা ডেকোরেশনটা কমপ্লিট করছি। তো ভালোভাবে আমি ক্রিমটা আরও দিয়ে নিচ্ছি, আর আমার খালাতো বোনরা আর আমার বোনরা চলে যাবে আজকেই, যার কারণে মানে খুব তাড়াহুড়া করছি আমি রান্নাটা শেষ করতে। ওরা এই সামাইটা খেয়ে কিছুক্ষণ গল্পগুজব করে সন্ধ্যার পরে চলে যাবে, আর ওরা হচ্ছে এখনই খেতে চাচ্ছে। আমি কোনো সেট টেট করতে পারিনি, নবাবের সময় রান্না করলে অবশ্যই একটু সেট করে নিলে ভালো হয়, এক ঘন্টা যদি আমি একটু ডিফে সরি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি তাহলে এটা সেট হয় এবং খেতেও খুব ভালো হয়। কিন্তু আমাদের হাতে সময় ছিল না, আমার ভাই বোনেরা আজকে বাসায় চলে যাবে, তো এই কারণে আমরা রান্নাটা করে ভাই বোনরা মিলে একসাথে সামাইটা খেয়ে নিলাম। আসলে ঠান্ডা হলে সামাইটা বেশি মজার হয়, আমি কিছুক্ষণ আগে বলেছি। তো আমি ফার্স্টলি নবাবী সামাইটা স্টার্ট করলাম খাওয়া, এরপরে আমার ভাইকে খাইয়ে দিলাম, আর আমার বোন চেয়েছিল যেন ওকে আমি আগে খাইয়ে দেই, তো সেটার হলো না, তো ওকে পরে খাইয়ে দিলাম। এখন আমার ভাই একটা নাচ দেখাবে, আপনারা উপভোগ করুন। ঈদ 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 এসেছে, আরে ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। সেমাই বানারে পোলাও বানারে, সেমাই বানারে পোলাও বানারে, আকাশে খুশির চাঁদ উঠেছে, ঈদ ঈদ ঈদ
উঠে ঈদ 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 এসেছে আরে ঈদ 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 এসেছে ঈদ 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 এসেছে ঈদ 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 এসেছে আরে ঈদ 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 এসেছে ঈদ 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 এসেছে মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক আকাশে উড়াল দিয়া জামরে ওরে লয়া কুল যায় মজে দূর তাক তোমাকম দূরে আজ আমার মনটা রে জেটটা কোন কো জানাচ্ছে রে আজ আমার মনটা রে জেটটা কোন কো জানাচ্ছে রে নাচে রে নাচে রে রকি আছে তাগো সাকই দিল হাই মেরা দিল হাই মেরা দিল ছপে দিয়া নজর কো জোরে কি কে মিল হাই মেরা দিল হাই মেরা দিল তুমি গোল মা বি গোল সারে দুনিয়া গোল মন্টা মামি কি রুটি গোল গোল পাপা কে পেশা গোল গোল তুমি গোল মা বি গোল সারে দুনিয়া গোল মন্টা সো ফাইনালি ওদের গান এবং নাচের মধ্যে দিয়ে আজকের দিনটা মানে আজকের বিকেলটা আমাদের ভালোই গেল তো ওরা আজকে যেহেতু সন্ধ্যার পরে চলে যাবে তো সন্ধ্যায় আমরা কিছু আম এবং তরমুজ নিয়ে নিয়েছি আমগুলো আমি ভালোভাবে ধুয়ে এরপরে টেবিলে নিয়ে নিয়েছি আমরা আমগুলো কাটবো না আমরা আমগুলো কি বলে সামনে দিয়ে একটু ফুটু করে তারপর চুষে চুষে খেতে আমরা সকলে পছন্দ করি তাই কেটে নিলাম না তো আম আর এই যে তরমুজ কেটে নিয়েছি তো এগুলো হচ্ছে আমরা সন্ধ্যায় ওরা খেয়ে তারপরে বের হয়ে যাবে ওরা চলে যাবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক কমেন্ট শেয়ার আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ